হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ফিউচার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তো আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আবার অন্য একটা নতুন জবের আপডেট নিয়ে। তো আজকে আমরা জানবো যে কিভাবে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম তুমি টেলিকলিং করে, অর্থাৎ বাড়িতে বসে শুধুমাত্র টেলিকলিং এর মাধ্যমে একটা ভালো টাকা আর্নিং করবে। তো ট্রুকলারের নাম হয়তো তোমরা সবাই শুনেছ, এমন মানুষ হয়তো খুবই কম আছে যারা ট্রুকলারের নাম জানে না বা শোনেনি। তো এই মুহূর্তে ট্রুকলার থেকে হায়ারিং করছে টেলিকলিং জবের জন্য। আর এই জবটা করার জন্য তোমাকে কোথাও যেতে হবে না, কোথাও অফিসে গিয়ে কাজ করতে হবে না, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম এই মুহূর্তে ট্রুকলার কিছু এমপ্লয়ীদেরকে হায়ার করছে তাদের টেলিকলিং জবের জন্য। তো এখানে কি করতে হবে তোমাকে, এখানে বিশেষ কিছু করতে হবে না তোমাকে। ট্রুকলারের যে সমস্ত অলরেডি কাস্টমার গুলো আছে তারা অনেক সময় বিভিন্ন ধরনের কোয়ারিজ করে, তো সেই কোয়ারিজ গুলোকে তোমাদেরকে কি করতে হবে, সলভ করতে হবে। অর্থাৎ কি, তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে এবং সেই ট্রেনিংটা মোটামুটি তোমাকে 20 থেকে 25 দিনের একটা ট্রেনিং দিয়ে দেওয়া হবে এবং সেই ট্রেনিং এর মাধ্যমে তোমাকে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে, তারপরে তুমি কাজটা করতে পারবে। তো এই কাজের জন্য বেতন কত আছে, এই কাজের জন্য বেতন যেটা আছে সেটা হচ্ছে 30,000 টাকা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ যে এই কাজের জন্য ট্রুকলার, এটা ডাইরেক্ট কোনো কনসালটেন্সি না, ডাইরেক্ট কোনো এর মধ্যে থার্ড পার্টি নেই, এটা ডাইরেক্ট ট্রুকলার থেকে হায়ারিং করা হচ্ছে। এবং তোমাদের যে পেরোলটা থাকবে, তোমরা যে কোম্পানি থেকে ডাইরেক্ট টাকাটা পাবে, কোম্পানির অফার লেটার সমস্ত কিছু এটা ট্রুকলার থেকে তোমরা ডাইরেক্ট পাবে। তো এটা হচ্ছে আজকে জবের ডিটেলস। তো দেখো এখানে কি করতে হবে, যেটা আমি তোমায় বললাম যে কাজ তো তোমাকে টেকনিক্যালি সাপোর্ট দিতে হবে, অর্থাৎ কি কাস্টমারদের সাপোর্ট দিতে হবে। তো এটা হচ্ছে কি একটা ইন্টার্নশিপ জবের মতো, মোটামুটি এই মুহূর্তে 6 মাসের জন্য ইন্টার্নশিপটা চলবে। আর 6 মাস পরে যদি তুমি কাজটা ভালো করো বা যদি তোমার মধ্যে দেখে যে হ্যাঁ তোমাকে নিয়ে কন্টিনিউ করবে, দেন তাহলে তোমার সাথে আরো মানে আগামী দিনে কন্টিনিউ করবে। এই মুহূর্তে এটা 6 মাসের ইন্টার্নশিপ। তো এবার চলে আসি যে কে কে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ মূলত যারা বাড়িতে বসে কাজ করতে চায় তারা এই জবটার জন্য সব থেকে সুইটেবল ক্যান্ডিডেট। এখানে গৃহবধূ থেকে শুরু করে যারা বাড়িতে থেকে কাজ করতে চায় তারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারে। তো এটা হচ্ছে আজকে জবের ডিটেলস। তো তবুও আমি তোমাদেরকে একবার স্ক্রিনে দেখিয়ে দেবো অ্যান্ড কিভাবে অ্যাপ্লাই করতে হবে। ডেসক্রিপশনে দেখো লিংক দেওয়া আছে, ওখান থেকে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। তো তার আগে তুমি একটু দেখে নাও যে জবের ক্রাইটেরিয়া গুলো কি কি আছে, আমি একবার স্ক্রিনটা শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমি তোমাদেরকে জবের আপডেটটা একদম ভালো করে পয়েন্ট টু পয়েন্ট বলে বুঝিয়ে দেবো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও দেখিয়ে দেবো এবং কোথায় অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। বাট তার আগে একটাই কথা, ভিডিওটা ছোট ভিডিও আজকে হবে, আজকে বড় ভিডিও হবে না, স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখো। আর অবশ্যই যদি তুমি এই ধরনের ভিডিও ভালোবাসো, যদি তুমি অনলাইনে আর্নিং করতে চাও, যদি তুমি বাড়িতে বসে কাজ করতে চাও, দেন প্লিজ চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একবার সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে এসেছি, এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ যে কাস্টমার সাপোর্ট ওয়ার্ক ফ্রম হোম জব ইন্টার্নশিপ অ্যাট ট্রুকলার ইন্টারন্যাশনাল, অর্থাৎ কি ট্রুকলারে কাস্টমার সাপোর্টের জন্য লোক নেওয়া হচ্ছে, সোজা কথায় টেলিকলার নেওয়া হচ্ছে। ওকে, তো দেখো কাস্টমার সাপোর্ট ওয়ার্ক ফ্রম হোম একদম সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে যে এটা ওয়ার্ক ফ্রম হোম এন্ড স্টার্টেড, এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এটা ইমিডিয়েটলি, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করবে তারা তাদেরকে ইমিডিয়েটলি এখানে অ্যাপ্লাই করতে হবে, আগস্ট থেকে স্টার্ট হবে। তো দেখো অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে কি 23 অগস্ট, অর্থাৎ আজকে হচ্ছে কি 13 তারিখ, সরি আজকে 14 তারিখ, আর 10 দিন আছে তোমাদেরকে, 9 দিনের মধ্যে তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। আর দেখো এখানে দেখো স্টাইফেন, অর্থাৎ 30,000 টাকা মান তোমাকে বলেই দিয়েছে যে 30,000 টাকা এখানে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তো দেখো এখানে কতগুলো আছে, দেখো 1,000 অ্যাপ্লিকেশন, অর্থাৎ কি 1,000 লোককে এরা ইন্টার্নশিপ দিচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে, মানে ল্যাঙ্গুয়েজ তোমাকে কি করতে হবে, কি জানতে হবে কাজটা অ্যাপ্লাই করার জন্য, প্রথম যেটা হচ্ছে কি সেটাকে তোমাকে যে কোনো একটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা বাংলা, হিন্দি, ইংরেজি, আসামিয়া, উড়িয়া, যা কিছু হতে পারে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, প্লাস কি তোমাকে ইংলিশটা একটু জানতে হবে। কারণ কি অনেক সময় কাস্টমার কি করে, ওদের অনেক সময় ওদের প্রিমিয়াম কাস্টমার থাকে, সেই কাস্টমার গুলো কিছু কোয়ারি সলভ করতে হয়, তো সেই ক্ষেত্রে তোমাকে ইংরেজি জানাটা অবশ্যই জরুরি, কারণ ইংরেজির সাথে একটা লোকাল ভাষা তোমাকে জানতে হবে। তো দেখো এখানে কি আছে, অ্যাবাউট ট্রুকলার ইন্টারন্যাশনাল, ট্রুকলার সম্বন্ধে আমরা সবাই জানি যে এটা এমন একটা অ্যাপ যেটা উই এনেবল সেফ এন্ড রিলেভেন্ট কনভারসেশন বিটুইন পিপল এন্ড মেক ইট এফিসিয়েন্ট টু বিজনেস অফ কন্টাক্ট কনজিউমার, অর্থাৎ কি আমরা ট্রুকলার সম্বন্ধে জানি যে ট্রুকলার কি, ট্রুকলার আমাদেরকে
কোনো অজানা নাম্বার থেকে ফোন আসলে তার নামটা দেখিয়ে দেয়, এটাই ফ্রুকুলাদের মূল কাজ। আরো এখন কিছু ফিচার্স যুক্ত হয়েছে যেটা এখানে বলার প্রয়োজন নেই। তো দেখো এখানে গেছে অ্যাবাউট দ্য ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেখো জবটার সম্বন্ধে কি, দেখো কি করতে, এখানে দেখো স্পষ্ট ভাবে তোমাদেরকে লেখা আছে এজ এ কাস্টমার সাপোর্ট ইন্টার্ন ইউর রোল উইল বি এ সাপোর্ট দ্য ট্রুকলার বিজনেস কাস্টমার্স রিগার্ডিং দ্য টেকনিক্যাল কোয়ারিজ অন দ্য ট্রুকলার প্রোডাক্ট। অর্থাৎ কি, যে ট্রুকলারের যে সমস্ত কাস্টমার গুলো আছে সেই সমস্ত কাস্টমারদের যে টেকনিক্যাল প্রবলেম গুলো হয়, যে টেকনিক্যাল কোয়ারিজ গুলো হয়, সেই কোয়ারিজ গুলো তোমাদেরকে সলভ করতে হবে, তার জন্য অবশ্যই কিন্তু ট্রেনিং তোমাদেরকে দেওয়া হবে। ওকে, তো দেখো আর কি বলেছে যে রেসপন্স টু দ্য কাস্টমার কোয়ারিজ ক্লোজ কাস্টমার টিকিট ভাইয়া ইমেল বা ইমেলের মাধ্যমে করতে হতে পারে বা কলের মাধ্যমে তোমাদেরকে করতে হতে পারে। আর এর জন্য কিন্তু আবারও বলছি যে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে। অ্যান্ড এখানে আরেকটা কথা বলে রাখি যে তোমাদেরকে, যেটা হয়তো আমি বলিনি এখনো, যেখানে তুমি যখন এই ছ মাসের ইন্টার্নশিপটা কমপ্লিট করবে বা এই ছ মাসের কাজটা তুমি করবে, এর মাঝে তুমি কোনো ছুটি নিতে পারবে না। অর্থাৎ কি, মানে এই ছ মাসে তোমাকে কোনো ছুটি নেওয়া যাবে না। এখানে সপ্তাহে 5 দিন কাজ, দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে, দেখো এখানে 5 দিন কাজ হবে। অর্থাৎ কি, এখানে 6 দিন যে সব থেকে শনি কাজ হবে না, এখানে উইকলি তোমাকে 5 দিন কাজ করতে হবে। আর প্রথম 2 মাস তো অবশ্যই একদমই ছুটি নেওয়া চলবে না, বাট সবসময় চেষ্টা করবে যারা এখানে অ্যাপ্লাই করবে তারা যেন ছুটি না নেওয়ার জন্য, কারণ এতে করে কি হয়, এতে করে তোমার প্রোফাইলটা স্ট্রং হবে, ট্রুকলারে যখন পরবর্তী কাজগুলো আসবে সেখান থেকে তুমি তুমি নিজেকে ইমপ্রুভ করার সুযোগটা পাবে। তো সবাইকে একটাই কথা বলছি যে এই চিন্তাটা মাথায় রেখে কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করবে। দেখো হু ক্যান অ্যাপ্লাই, অনলি দোজ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। দেখো প্রথমে যেটা হচ্ছে আর অ্যাভেলেবেল দ্য ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ যারা শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোম করবে এটা তাদের জন্য, স্পেশালি ফর ওয়ার্ক ফ্রম হোম। আর দেখো বলছে ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক ফ্রম হোম ইন্ডাস্ট্রি বিটুইন 8 August 2022 and 12 September। অর্থাৎ কি, এটা অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে যারা ইমিডিয়েটলি, যেটা আমি বললাম যে অলরেডি 8 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, তো তোমরা যারা যারা ইমিডিয়েটলি জয়েন করতে চাও তারা এই জবটার জন্য বেস্ট। আর কি দেখো ওমেন ওয়ান্টিং টু স্টার্ট, দেখো মহিলা, এই যেটা আমি বললাম যে গৃহবধূরা, অনেক সময় কিছু গৃহবধূ থাকে যে যাদের বিয়ে হয়ে গেছে, যারা অফিসে কাজ করতে যেতে পারছো না, তো তাদের জন্য এই জবটা বেস্ট। দেখো প্রোকলা ডাইরেক্ট লিখে দিচ্ছে ওমেন ওয়ান্টিং টু স্টার্ট অর স্টার্ট দেয়ার কেরিয়ার ক্যান অলসো অ্যাপ্লাই। অর্থাৎ রিস্টার্ট দেয়ার কেরিয়ার মানে কি, যাদের বিয়ে হয়ে গেছে, যারা জবটা কোনোভাবে কুইট করে গেছো, সংসারে চাপ করে যারা ইনকাম করতে চাও, ওয়ার্ক ফ্রম হোম করতে চাও, তাদের জন্য এই জবটা হচ্ছে বেস্ট একটা জব। ওকে, তো দেখো এখানে লেখা আছে যে 5 days ইন এ উইক, যেটা আমি বললাম যে এখানে তোমাকে সপ্তাহে 5টা দিন কাজ করতে হবে, এর বেশি তোমাকে কাজ করতে হবে না। ওকে, তো এইটা হচ্ছে আজকে আমাদের জবের ডিটেলস, যারা যারা জবটা করতে চাও, কারণ টেলিকলিং জব সবাই পছন্দ করে, সবাই চাই টেলিকলিং করতে বাড়িতে বসে। তো যারা যারা টেলিকলিং এর জব করতে চাও, যারা যারা ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাও, তাদেরকে ডেফিনেটলি বলবো, দেখো নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সে লিংকে ক্লিক করে অ্যাপ্লাই করে নাও। ওকে, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আমি আবার আসছি পরবর্তীকালে আর একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই তোমাকে একটাই রিকোয়েস্ট বলবো, এত সুন্দর একটা তুমি ইনফরমেশন পেলে, বাড়িতে বসে কাজ করার একটা ইনফরমেশন আমি তোমাকে দিলাম, তো তার জন্য একটা সাবস্ক্রাইব কিন্তু করাই যায়। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আগামী দিনে এই ধরনের যত জব আমি দেব তত জবগুলো যেন তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। সো থ্যাংকস ফর টুডে।